আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি ইসলামোন্নতি শিক্ষার চতুর্থ অধ্যায়ের পার্ট টু তে এসে পড়েছি। আজকে আমরা পার্ট টু তে 21 থেকে 40টা এমসিকিউ শিখব। মোট এই চতুর্থ অধ্যায়ের মোট 40টা এমসিকিউ আমরা শিখব, এবং এই সিরিজটা মূলত চালু করা হয়েছে এসএসসি 2021 সালের জন্য, বিশেষ করে পরবর্তী সালেও কাজে দেবে, বাট বিশেষ করে 21 সালে। সো তোমরা যারা এসএসসি 2021 সালের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, তোমরা অবশ্যই এগুলো নোটস করে নেবে, কেননা এই 40টা এমসিকিউ আমি তোমাদের জন্য বিভিন্ন বোর্ড কোশ্চেন, আগের বছরের বোর্ড কোশ্চেন, বই এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে 21 থেকে 40, তো শুরু করা যাক। 21, আত্মশুদ্ধির আরবি হচ্ছে তাসকিয়াতুন নাফস। আত্মশুদ্ধির আরবি হচ্ছে তাসকিয়াতুন নাফস। 22 নম্বর যেটা শিখবো, অন্তর পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। তাহলে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে অন্তর পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। 23 নম্বর যেটা শিখবো, আখলাকে জামিমার অপনাম হচ্ছে আখলাকে সাইয়া। এটা খুবই ইম্পর্টেন্ট 21 সালের জন্য। আখলাকে জামিমার অপনাম হচ্ছে আখলাকে সাইয়া। 24 নম্বর যেটা শিখবো, মিথ্যাচারের একটি বিশেষ রূপ হচ্ছে প্রতারণা। মিথ্যাচারের একটি বিশেষ রূপ হচ্ছে প্রতারণা। আমি আবারও বলে নিচ্ছি, এই সিরিজটাই চালু করা হয়েছে খুবই প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক থেকে। 25 নম্বর যেটা শিখবো, অসাক্ষাতে কারো দোষ বলাকে বলা হয় গীবত। 26 নম্বর যেটা শিখবো, প্রতারণার দ্বারা দুইটি পাপ হয়, এক হচ্ছে মিথ্যা কথা বলা আর হচ্ছে বিশ্বাস ভঙ্গ হয়। 27 নম্বর যেটা শিখবো, ব্যভিচারের চাইতেও মারাত্মক হচ্ছে গীবত। তাহলে ব্যভিচারের চাইতেও মারাত্মক হচ্ছে গীবত। 28 নম্বর, হিংসার আরবি শব্দ হচ্ছে হাসাদ। 28 নম্বর হচ্ছে, হিংসার আরবি শব্দ হচ্ছে হাসাদ। 29 নম্বর যেটা শিখবো, কয় ব্যক্তির গুনাহ মাফ হয় না, সেটা হচ্ছে তিন ব্যক্তির। খুবই ইম্পর্টেন্ট, কয় ব্যক্তির গুনাহ মাফ হয় না, তিন ব্যক্তির। 30 নম্বর যেটা শিখবো, হত্যার চেয়ে জঘন্য হচ্ছে ফিতনা। তাহলে হত্যার চেয়ে জঘন্য হচ্ছে ফিতনা। 31 নম্বর যেটা শিখবো, কামারের কাজ করতেন দাউদ আলাহিসাল্লাম, কৃষিকাজ করতেন আদম আলাহিসাল্লাম, ব্যবসা করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। এই তিনটা একটু জেনে রাখার প্রয়োজন। কামারের কাজ করতেন দাউদ আলাহিসাল্লাম, কৃষিকাজ আদম আলাহিসাল্লাম, ব্যবসা করতেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম। চলে যাবে আমরা 32 নম্বরে, চলে যাই। চলে এসেছি 32 নম্বরে, যেটা শিখবো সেটা হচ্ছে সুদ। এটা কোন ভাষার শব্দ? সুদ হচ্ছে ফার্সি। আর 33 নম্বর যেটা শিখবো, সুদের আরবির প্রতিশব্দ হচ্ছে রিবা। এটা খুবই ইম্পর্টেন্ট, সুদের আরবির প্রতিশব্দ হচ্ছে রিবা। 34 নম্বর যেটা শিখবো, যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই হচ্ছে সুদ। যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই হচ্ছে সুদ। 35 নম্বর যেটা শিখবো, ঘুষ অর্থ, ঘুষ এটা শব্দের অর্থ হচ্ছে উৎকোচ। ঘুষ শব্দের অর্থ উৎকোচ। 37 নম্বর যেটা শিখবো, ঘুষদাতা ও ঘুষখোর এটা হচ্ছে উভয় জাহান্নামী, এটা হচ্ছে তাবারণী। ঘুষদাতা ও ঘুষখোর উভয় জাহান্নামী, এটা হচ্ছে তাবারণী। 37 নম্বর যেটা শিখবো, আজদ গোত্রের লোকের ডাক নাম হচ্ছে ইবনুল লুটবিয়া। তাহলে আজদ গোত্রের লোকের ডাক নাম হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি অ্যানালিসিস করে দেখেছি যে কোনো বোর্ডেই এটা আসেনি, কিন্তু 21 সালের জন্য এটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। আজদ গোত্রের লোকের ডাক নাম হচ্ছে ইবনুল লুটবিয়া। 38 নম্বর যেটা শিখবো, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়, এটা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 39 নম্বর যেটা শিখবো, হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা, এটা হচ্ছে ফরজের পর আরো একটি ফরজ কাজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরজের পর আরো একটি ফরজ কাজ। এবং লাস্ট চতুর্থ অধ্যায় যেটা শিখবো, পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসকারী রোগ হচ্ছে ঘৃণা ও হিংসা। এটা খুবই ইম্পর্টেন্ট যে পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসকারী রোগ হচ্ছে ঘৃণা ও হিংসা। তো এই 40টা এমসিকিউ যদি তুমি শিখে ফেলো এবং নোটস করে নাও, 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এটা খুবই উপকার দেবে। এখন হয়তো তোমরা এর গুরুত্বটা বুঝবে না, বাট যখন এক্সাম দেবে তখন বুঝবে যে এই 40টা এমসিকিউ বা আমার এই ইসলাম উন্নতি শিখার যে সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা
আমার পাশে থাকবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।